আসসালামু আলাইকুম মাই প্লেয়ার্স, এখানে হচ্ছে আমার মরিচ গাছ। আর এই পাথরগুলা বীজ থেকে আনা, এটা হচ্ছে আপনার পিসলিলিতে ফুল এসেছে, এই যে ছোট্ট ফুল। এটা মে থেকে অক্টোবর পর্যন্ত হচ্ছে ফুলের সিজন। আমি দেখাচ্ছি পিসলিলিটা, পিস লিলি সুন্দর রেড কালার টবে রাখা। আর এটা হচ্ছে বনসাই, বনসাইটা এই যে ফিঙ্গার, এটা চাইনিজ বনসাই, এটা এই যে এই কালারের টবে রাখা। বাহিরে আছে জ্যাট প্ল্যান্ট, বনসাই জ্যাট প্ল্যান্ট, বোম্বাই মরিচ গাছ, পিস লিলি, অনেক রকমের ফুলের কম্বিনেশন এখানে রাখা আছে। সবগুলো ফুলই সুন্দর। তারপরও আছে আপনার এই এই জায়গাগুলো, এখন আমি কেটে দিব কারণ এগুলো আগের মতো নেই। আর এদিক দিয়ে আবার অনেক অনেক রোদ থেকে আমি দেখি কাণ্ড আসতেছে গাছের মধ্যে। পিসলিলি গাছের পাতাগুলো এখন গ্রিন হয়ে গেছে, এই যে দেখুন, পানি দিলে এটা আবার ভালো ওয়েক আপ হয়। এই যে